সম্প্রতি প্যারিস সেন্ট জার্মেইন খেলা মানে আলোচনায় থাকেন কিলিয়ান এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগের পিএসজি রাউন্ড অফ সিক্সটিনের সেকেন্ড লেগেও ঘুরে ফিরে আলোচনায় এই ফরাসি তারকা। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে প্রথম লেগে 2-0 গোলে এগিয়ে থাকায় সেকেন্ড লেগে পুরো ম্যাচে এমবাপেকে খেলানো হবে কিনা এমন প্রশ্নে নিশ্চিত কোনো উত্তর দেননি পিএসজি কোচ লুই এনরিকে। ফরাসি লিগে গেল কয়েক ম্যাচে পুরো ম্যাচ খেলতে পারেননি কিলিয়ান, তবে প্রশ্ন কিংবা অন্য কোনো কারণেই হোক এদিন পুরো 90 মিনিট এমবাপেকে খেলিয়েছেন পিএসজি কোচ। আর ফরাসি তারকা আরও একবার বুঝিয়ে দিয়েছেন তাকে পেতে কেন এত মরিয়া ক্লাবগুলো। ম্যাচের 15 মিনিটে এমবাপের জাল ছেঁড়া গোলে এগিয়ে যায় প্যারিসিয়ানরা। 29 মিনিটে নিজের দ্বিতীয় গোল পেতে পারতেন এই ফরাসি তারকা, তবে তার জোরালো শট ঠেকিয়ে দেন সোসিয়েদাদের গোলরক্ষক। 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফরাসি চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের 56 মিনিটে কংলি এর পাস থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপে। এরপর বেশ কয়েকটি আক্রমণ করেও হ্যাট্রিক পূরণ করতে পারেননি তিনি, বরং ম্যাচের শেষের দিকে এক গোল শোধ করে সোসিয়েদাদ। 2 লেগ মিলিয়ে 4-1 গোলে এগিয়ে থেকে কোয়ার্টারের টিকিট কাটলো লুই এনরিকের শিষ্যরা। অন্যদিকে অ্যালিয়ান্স অ্যারেনায় লাৎসিওর বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে 1-0 গোলে পিছিয়ে ছিল বাভারিয়ানরা। সেই ম্যাচে প্রতিপক্ষের জালে একটিও শট রাখতে পারেননি হ্যারি কেইন। সেই ক্ষোভ নিজেদের মাঠে ঝেড়ে ফেললেন ইংলিশ তারকা, যদিও ম্যাচের 30 মিনিট নিজেদের মেলে ধরতে পারেনি বায়ার্ন। 38 মিনিটে বল জালে জড়িয়ে নকআউট পর্বে 5 বছরের গোল খরা কাটান হ্যারি কেইন। বিরতির আগে দ্বিতীয় গোলও পেয়ে যায় বায়ার্ন মিউনিখ। ম্যাথিউস ডিলিটের অ্যাসিস্ট থেকে গোল করেন থমাস মুলার। 2-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে আবারও স্কোরশিটে নাম লেখান কেইন। লাৎসিওর গোলরক্ষক লিরয় স্থানের শট প্রতিহত করলেও ফিরতি শটে ম্যাচে নিজের জোড়া গোল তুলে নেন ইংলিশ ফরওয়ার্ড। অন্যদিকে প্রতিপক্ষের জালে একটিও শট রাখতে পারেনি লাৎসিও। প্রথম লেগে হারলেও দ্বিতীয় লেগে 3-0 গোলের জয়ে সেমির টিকিট নিশ্চিত করেছে থমাস টুখেলের দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ।